শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র থেকে গল্প আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসিয়া ধূমপান করিতেছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি গোধূলি যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকর কণা ছড়াইতেছিল। এমন সন্ধ্যায় বরদার মুখেও ভূতের গল্প বন্ধ হইয়া গিয়াছিল। সে গুনগুন করিয়া একটি প্রেমের গান ভাসিতেছিল, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু আসিয়া দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হইলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হইয়াছে। সম্ভবত বরদার সহিত ভূতপ্রেত লইয়া তর্ক করিবার মতলব লইয়াই সে ক্লাবে ঢুকিয়াছে। প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বরদার সঙ্গে চোখাচুকি হইলেই তাহার মুখ লড়ায় মেড়ায়ের মতো যুজুৎসুভাব ধারণ করিত। তারপরে দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হইত তাহার তুলনাকৃত হইলে রামায়ণ মহাভারত স্বর্ণাপন্ন হইতে হয়। কিন্তু আজ লক্ষ্য করিলাম সুধাংশু সে তেজ নেই, মুখখানা কেমন যেন ফাঁকা ফ্যাকাশে, মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খাইয়াছে। অমূল্য জিজ্ঞাসা করিল, হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না, সোজা বরদার সম্মুখে গিয়ে দাঁড়াইল। তৎগতভাবে কিছুক্ষণ তাহার মুখের পানে থাকাইয়া থাকিয়া গাঢ় স্বরে কহিল, ভাই বরদা, পায়ের ধুলো দাও বলিয়া তাহার পায়ে হাত ঠেকাইয়া মাথায় স্পর্শ করিল। আমরা সকলে হাঁ করিয়া রহিলাম, এমন কাণ্ড জীবনে দেখিনি। বরদাও ভেবাচাকা খাইয়া গিয়াছিল। সুধাংশুর হাত ধরিয়া পাশের চেয়ারে বসাইতে সে বলিয়া উঠিল, তোমার কাছে ক্ষমা চাইছি, কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শুনিবার জন্য আমরা তাহাকে ঘিরিয়া বসিলাম। কিছুক্ষণ উন্মানাভাবে আকাশের পানে তাকাইয়া থাকিয়া সুধাংশু আরম্ভ করিল, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানা আগে মাইনর স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধার পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা, দেখেছ বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্যেই নিজে উপযাচক হয়ে তার কাছে গিয়েছিল। বছর 45 বয়সের একটি শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপরে রেডিওর এরিয়াল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুদি দু চারটে কথা হলো, কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে, পুত্রকলত্রও কেউ নেই, বছর দশেক আগে পত্নী বিয়োগ হয়েছে, তারপর থেকে খেয়াল মতো এখানে সেখানে ঘুরে বেড়ান। এর আগে বছর দেড়েক গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকলো না তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কী করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞাসা করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলুম লোকটি বিপত্নিক এবং বয়স্থ হলে কী হয়, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপরে আরও দুবার তার বাড়িতে গিয়েছিল, তার চরিত্রে দু একটি ছোটোখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক কিন্তু সপাক আহার করেন, একটিমাত্র সুকোচা করে রেখেছেন। সেদিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাঠ নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আরও লক্ষ্য করলুম লোকটি যে পরিমাণে অমায়িক সে পরিমাণে মিশুক নয়। কথা ভারী মিষ্টি কিন্তু কম কথা বলেন, কথা বলতে বলতে বা শুনতে শুনতে অন্য মানুষকে হয়ে পড়েন। তাছাড়া আমি তিনবার তার বাড়িতে গেলুম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো, সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড় লোক মনে করে আমি তার মশা হেভি করবার চেষ্টা করছি, যা বন্ধ করে দিলুম। তারপর পথে ঘেটে মাঝে মাঝে দেখা হতো এই পর্যন্ত। এইবার হপ্তা তিনি কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে এমন সময় তার নামে কয়েকটা কথা কানে গেল। এসব খবর মেয়েদের কানে আগে পৌঁছায়, আমার স্ত্রী খবরটা দিলেন। প্রিয়তোষবাবু নাকি সুবিধার লোক নন, রাত্রি 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়, পাড়ার কেউ কেউ শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়, মনটা খুঁতখুঁত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে লম্পট দুশ্চরিত্রগুলো মনে হয়নি, তো কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই তো চিনতে পারলুম না, আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেবো এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক এই বিষয়ে করবার কিছু নেই, করবার মধ্যে বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি, অন্তত তখন তাই মনে হয়েছিল। কাল সকালবেলায় পাড়ার ছোকরা দলের চাঁই ভূত আমার সঙ্গে দেখা করতে হলো। ভূত টাকা পুকুর ছেলে, মনের মধ্যে মারপাঁচ নেই, মেজাজ করা। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুললো, শুনেছেন বোধ হয়। দেখলাম ভূতর মন এখনও আমাদের মতো নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি।
কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, কিছু কিছু শুনেছি ওই কি ভূত টেবিলের উপর কিল মেরে বললে এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন ধরে দুকার দাও তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে সম্ভ্রম করি। তবু ক্ষীণ আপত্তি করে বললাম, শুধু কানাকুশোর উপরে এতটা বাড়াবাড়ি করা কি হবে, বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যাওয়া হয় করা উচিত। ভূত বলল, ব্যস তো আপনি যাচাই করুন না। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাত্রে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোক উত্তম লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত্রি 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবার্টসনের জুতো পায়ে দিয়ে বেরোলুম। স্ত্রীকে বলে গেলুম, ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না, দিল্লি থেকে ফিল্মি গান নিচ্ছে রেডিও, তো তাই শোনো। প্রিয়তোষবাবু ফটকের সামনে ভূতর সঙ্গে দেখা হলো। ভূতটা এমন গোয়ার জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভিতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। সে বলল, বেশ, আমি বাইরে পাহাড়ায় রইলুম। রাস্তা তখন নির্জন হয়ে গেছে, প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পাটি ভেটে ভেটে চললুম। বাড়ির সামনাসামনি এসে সত্যজয় মাথার উপরে হিরানের কাঁচের ভেতরে বা ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা কইছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতারও বেশ কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কী বলবো তার একটা কষ্টা মনে মনে মৎস করে রেখেছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যাই হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফাঁড়ি খোলা বারান্দা, তারপরে বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালুম। একটু একটু করে হাওয়া দিচ্ছিল, ফাল্গুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হয়নি, মনে হলো এমন রাস্তায় কোনো প্রণয়ী ঘরে গুপ্তচর বৃত্তি করা কি অপরাধ, তা হোক না সে অবৈধ প্রণয়। কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা কইছে, বেশ সহজ গলাতেই কথা কইছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয় প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রী লোকেরই বটে, মিষ্টি ভাব ভরা গলা, ঠিক যেন স্বাভাবিক নয়। এস্ট্রাজির তারের আওয়াজের মতো তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলুম, গলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন, তুমি সকল সোহাগ সয়েছিলে সখী। তারপরে কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দোরের কাছে কান দিয়ে নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলুম, কথাবার্তা সুর বদলে গেছে, মানব অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েটি কথা বলছে, যাও তোমার সঙ্গে কথা বলব না, আর আসবো না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময়ই নয়, আতঙ্কও জমা হয়ে উঠেছিল, কারণ মেয়েটি গলাটি কেবল বাঙালি মেয়ের গলাই নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠেছিল আর ভাবছিলুম কে হতে পারে। হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল, প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রীকণ্ঠ শুনতে পেলুম, একটি ভদ্রলোক দোরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন, যাও আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলুম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, মৃদুশক্তির নীলভাব চলছিল, দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয় ধরা পড়ার লজ্জা সেখানে লেশ মাত্র নেই। তিনি বললেন, আসুন। একরকম অসারভাবে এই ঘরে ঢুকলুম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই, মেয়েটি গলার অধিকারী নিকথায় অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের এক পাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করে এই দরজা খুলতে এসেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতুম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগাল না। তিনি নিজের মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেওয়ার আগেই সে ব্যঙ্গহাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধর্মর করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেলুম বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা, দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা কইছো তাই চুরি করে শুনতে এসেছেন? সভায় রেডিওর কাছ থেকে সরে এলুম, মাথার চুল বোধহয় খালা হয়ে উঠেছিল, গায়েও কাঁটা দিয়েছিল। বিহ্বলভাবে জিজ্ঞাসা করলুম, এ কি কি কথা হয়েছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন, তারপরে মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী।
আপনার স্ত্রী কিন্তু রেডিওর মধ্যে থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু তিনি মারা গেছেন। এই না, তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে আসছেন? যান বাড়ি যান। কীরকম ভদ্রলোক আপনি! আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসেছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে জানেন তা? তারপরে হঠাৎ এই তপ্ত সাজানো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল। ও যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে, অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ান। আমার মাথার ভেতরটা তাল গোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতো বললুম, কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে ক্লান্ত স্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন, তার মৃত্যুর পর থেকেই এমনি হয়ে আসছে। আমার জীবনে একটিমাত্র সম্বল, উনি সংসার চালান, উনি সব কিছু করেন, আমি শুধু ওর মতো কাজ করে যাই। বিস্ময়ের ঘরে মনটা তখন অর্ধমূর্ছিত হয়েছিল। বললুম, কিন্তু এ কী করে সম্ভব? রেডিও থেকে অধীর উত্তর হলো, আপনি সে সব বুঝবেন না, বোঝবার বৃথা চেষ্টাও করবেন না, তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না, ভালো শান্ত শীঘ্রই বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে বেত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বারোমুখো দৌড়াতে শুরু করলাম। পথে ভূতবোধের সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছা একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরের রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ, একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো। প্রায় তার ঘাড়ের উপর আছড়ে পড়লুম, তিনি দরমার করে উঠে বসে বললেন, হ্যাঁ এলে, আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। রেডিওর মধ্যে থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ, আর যাবেন পরের হাঁড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালো, আর কখনো এমন কাজ করবেন না। এই গল্প এখানেই শেষ। ধন্যবাদ।